তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে ব্লগটা হচ্ছে। আমি এখন বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে আছি। সো আমাকে ডাকতে গেছিল আমার দাদা, আমাকে একা যেতে হচ্ছে কারণ আমার যে ডেটে এক্সাম সেই ডেটে অন্য কারো এক্সাম নেই। সো আমি গিয়েছিলাম এই বাসে, কোম দিয়া বাস। জীবনে প্রথমবার একা যাওয়া, তারপরে সেই কলেজটা খোঁজা, একটু ভয় লাগছিল বাট মনে সাহস ছিল যে হ্যাঁ আমি যাব। সো এইভাবে যেতে লাগলাম, একটা হোটেলে দাঁড়ালো। হ্যাঁ গাইস, এখন বাজে 4:30, তো এখন চলে আসছি আমি শিলিগুড়ি জংশন। সো এখানেই সকাল পর্যন্ত থাকবো, তারপরে একটা মাসি বাড়িতে যাবো। ভোরবেলা পাখির কিচির মিচির আওয়াজ বেশ ভালোই লাগছিল, কারণ এখানে সকাল হলে অনেক গাড়ির আওয়াজ, অনেক লোকের আওয়াজ। শিলিগুড়িতে নেমে দেখি যে বৃষ্টি হয়ে গেছে, কারণ পাহাড়ি এলাকা, এই জায়গাতে বৃষ্টি হয়তো যে কোনো সময় একটু মেঘ লাগলেই বৃষ্টি লাগে। তারপরে বাস স্ট্যান্ডের এক সাইডে গিয়ে আমি বসলাম। সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। ওয়ান ইটারনিটি লেটার বাস থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এ ফিউ মোমেন্টস লেট সোগাইস, এখন মাসি বাড়ি যাচ্ছি আমি, মাটিগাড়া থেকে ভাঙ্গাপুর, ভাঙ্গাপুরের এখানে আছি। ওয়ান ইটারনিটি লেটার আমি মাসি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার মাটিগাড়াতে যাব, মাটিগাড়ার পরে জংশনে, তারপরে কলেজে। সো ভিডিওটা দেখতে থাকো। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেতে হয়েছে মাসি বাড়ি। সো গাইস, সেই সময় ভিডিওটা ভালো করে করতে পারিনি, কারণটা আমার এক্সামের টাইম হয়ে গেছিলো। জংশনে এসে এই টোটো ধরেছিলাম, এই টোটো করে কলেজে গিয়েছিলাম। জংশন কত টাকা ভাড়া? হ্যাঁ চলো নাকি। আমরা ভাত খেলাম, ভাত খেয়ে এবার বেরোচ্ছি বাইরে। খাওয়া দাওয়া করার পরে আমরা এই বন্ধুগুলোর সাথে দেখা হয়েছে আমার এক্সামের আগে, তো এই বন্ধুগুলোর সাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে এবার এরা রুম ভাড়া নিয়েছে, তো সেখানে যাবো একটু, আমি রেস্ট নেবো। আর আমার বাস আছে 8টার সময়। দেখতে পাচ্ছ এখানে বাসগুলো, নাইট বাসগুলো সব দাঁড়িয়ে আছে, এখানে এরকম ভিড় নাইট বাসে। এই যে নায়ক ভাই, নায়ক বন্ধু আমার যাচ্ছে। আমরা কি নিবো? নায়ক কি নিবি রে? একটা ব্লুটুথ হেডফোন নেওয়া আছে তো। ও চলো চলো তাহলে ব্লুটুথ হেডফোনের দোকানে যাই। তো নায়ক আমাদের ব্লুটুথ হেডফোন নেবে, সেই জন্য ব্লুটুথ হেডফোনের দোকানে যাচ্ছি। আর আমার বাস আছে 8টার সময়, সেই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো।
ফ্লাইট বাসগুলো রেডি হয়ে আছে, সবগুলো যাবে ফটফট করে। কোথায়, এখানে নিবি? চলো। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দোকানগুলো, আমরা শাড়ি শাড়ি দেখতে পাচ্ছি, অসংখ্য দোকান, গেঞ্জি, অনেক অনেক ভালো ভালো গেঞ্জি পাওয়া যায়, অনেক ভালো ভালো ডিজাইনের কম দামের। তো নায়ক বলছে নিবো তো নিবো, একটু ঘুরে বেড়াই, তাই না? আবার কবে দেখা, সাথে যদি আবার একদিন পরে তো দেখা অবশ্যই হয়ে যাবে, তাই না? আর না হলে তো ফোন আছেই, ফোন তো আছেই, নাচে থাকতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাছাড়া তো একা একা ঘোরার ইচ্ছা করবে না। দোকান অনেক অসংখ্য আছে, খুব দোকানগুলো আছে একদম, এখন সব মালগুলো ভালো, সবগুলোই খুব খুব ভালো ভালো গেঞ্জি আছে, খুব ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই টাইমটা ভিড় হচ্ছে না, না মানে দিনের বেলা টাইমটাই বেশি ভিড় হয়। 300 টাকা, এই যে এই প্যান্টটা 300 টাকা বললো আমাকে, তো খুব সুন্দর ডিজাইন, কাপড়টা খুব ভালো, তো খুব সস্তা দামে পাওয়া যাচ্ছে এখানে, খুব ভালো ভালো ডিজাইনের প্যান্টগুলো। এখানে ভিড় ভিড় কখন হয়, এখন তো মানে ভিড় নেই, ভিড় হয় কখন? সুবে 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 কে টাইম। আর দোকান বন্ধ করো কি কব? সাড়ে দশ বাজে, সাড়ে দশ এগারো জবি টাইম। তো মার্কেটটা ঘুরলাম, ঘোরার পরে এখানে একটু বসে আছি আমরা। এ ফোন করছে বাড়িতে, ওর মা ফোন করেছে বলে। গাইস এখন বাজে 7:40, তো আমার বাস আসছে এদিক থেকে, তো এরা এখন চলে যাবে রুমে। আর এরা নিজের ভাই, এরা আমাকে পরে বললো, আমি নিজের ভাই হয়ে এরা এত মিল, মানে খুব সুন্দর। এর ভাইয়ের ভালোবাসা গুলো চিরকাল থাকে না আমাদের। হ্যাঁ দাঁতগুলো চমকাচ্ছে ভালো। রুমে যাবে এখন, তারপরে আমি বাসে উঠবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখা হবে আবার। তো নায়ক ভাইয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগে, ওদেরকে দেখে মনে হচ্ছে না যে আমি একাই আছি। তো ওরা রুমে চলে গেছে, এখন যদি আবার ফোন করি আবার চলে আসবে, মানে এখানে পাশেই আছে। এক এক করে বাস লাগছে। সো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখান থেকে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, টেক কেয়ার।